ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতরম আবু আনাস ভাই, আপনি প্রশ্ন করেছেন, সৌদি আরবের মদিনা থেকে একজন ইমাম দাঁড়িয়ে সালাত শুরু করলো, কিন্তু রুকু সিজদা শব্দটা সাজদা করতে কষ্ট হয়, কিছুটা অসুস্থতার জন্য চেয়ারে বসে করলো, এমন ইমামের পিছনে মুক্তাদির সালাত শুদ্ধ হবে কি? যদি অনেক যোগ্য সুস্থ লোক আছে যারা পুরো সালাত চেয়ার ছাড়া আদায় করতে সক্ষম, জানি উপকৃত করবে। মহতারাম ভাই, প্রথমত যদি এমন লোক যোগ্য লোক থাকেন যারা ইমামের পরিবর্তে সুন্দরভাবে সালাত আদা করাতে পারবেন এবং তাকে চেয়ারে বসতে হবে না অথবা বসে নামাজ পড়াতে হবে না, তাহলে সেটাই করা উচিত, ঠিক আছে? আর যদি এরকম ইমামের পিছনে কেউ নামাজ পড়ে নেন, যিনি হয়তো দাঁড়িয়ে নামাজ শুরু করলেন এবং রুকু সাজদাটা তিনি চেয়ারে বসে করলেন, তবে তার নামাজটা সহি ও বিশুদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তবে উত্তম হচ্ছে যে ইমাম বসে নামাজ পড়েন তার পিছনে বসে নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নামা জুইলাল ইমামু লিইউতিম্মা বিহ, ইমামকে এজন্যই ইমাম বানানো হয়েছে যাতে তার অনুসরণ করা হয়। তো যখন ইমাম, রাসূল বলছেন বুখারী মুসলিমের হাদিস এগুলো, যখন ইমাম বসে নামাজ পড়ে তখন তোমরাও বসে নামাজ পড়ো, উনি যখন দাঁড়িয়ে নামাজ পড়েন তখন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে একদা কিছু লোক আসলে উনি তাদেরকে নিয়ে নামাজ পড়েন, তো তারাও তার পিছনে নামাজ পড়ছিলেন, রাসূল বসে নামাজ পড়েছিলেন অসুস্থতার কারণে। তো রাসূল যখন বুঝতে পারলেন যে পিছনের লোকেরা দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তখন তিনি তাদেরকে বসে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। তো যাই হোক, যে ইমাম বসে নামাজ পড়ে তার পিছনে মুক্তাদিরাও বসে নামাজ পড়বে, এটা হলো অধিক উত্তম। আর সকল খেলাফ থেকে মুক্ত থাকার জন্য উত্তম হচ্ছে, আরও উত্তম হচ্ছে যে এমন ইমাম গ্রহণ করা যিনি সবাইকে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবেন, যিনি মাজুর হয়ে গেছেন, যার অসুস্থতা রয়েছে তিনি পিছনে থাকলেন, ঠিক আছে, আর যিনি ভালোভাবে নামাজ পড়াতে পারবেন সবগুলো সব কিছু ঠিক রেখে তাকে ইমামতি দেওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।